সমস্ত উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের আমাদের চ্যানেল এভরিথিং কে আরও একবার অনেক অনেক স্বাগত। আর যেমনটা তোমরা জানো, তোমাদের জন্য এখন আমি নিয়ে আসছি উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যার তার মডার্ন ফিজিক্সের সেকেন্ড ইউনিট, যেটা তোমার রয়েছে ইউনিট 8, পরমাণু ও নিউক্লিয়াস। তো সেখানে পরমাণু আর নিউক্লিয়াস দুটো চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে অংশগুলো পরীক্ষার এই শেষ মুহূর্তে তোমরা অবশ্যই দেখে যাবে, তো তার ডিসকাশান। এর আগে অলরেডি আমরা তোমাদের ফিজিক্সের সামনের দিকের চ্যাপ্টারগুলোর গুরুত্বপূর্ণ অংশগুলো আলোচনা করে দিয়েছি, তো যারা তোমরা সে ক্লাসগুলো করণীয় অবশ্যই করে নিও। এই অংশগুলো পরীক্ষার আগে অবশ্যই একবার করে অন্তত দেখে যেও, পরীক্ষাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। আর অবশ্যই তোমরা যারা চ্যানেলে রয়েছো প্রত্যেকে, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর প্রত্যেকটা বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দিও। আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো আর বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে যখনই আমরা তোমাদের জন্য কোনো ভিডিও আপলোড করব বা লাইভে আসবো তোমরা সরাসরি তা জানতে পারবে। একদম প্রথম দেখো, এই অংশের যেগুলো পড়বে, প্রথম দিকের অংশগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যেটা পড়তেই হবে একদম সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, বোর তত্ত্বের স্বীকার্যসমূহ। এই যে তিনটে স্বীকার্য আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই তিনটে স্বীকার্য ভালো করে পড়বে। এই তিনটে শর্তের কিন্তু ভালো করে স্টেটমেন্ট এবং তার যে ছোটোখাটো ফর্মুলাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে দেখে যাবে। তিনটে শর্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। একদম নেক্সট দেখো, ওর পরে এই যে প্রশ্নটা রয়েছে, ডি ব্রগলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত। বোরের কোয়ান্টাম শর্ত বললে কিন্তু তোমাকে এই ছবিটা এঁকে তার এই যে রাশিমালাটা MVR সমান NH/2π, এটা হচ্ছে বোরের কোয়ান্টাম শর্ত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের এবারের HS-এর জন্য। একদম এই রাশিমালা, তার আগে বোরের কোয়ান্টাম শর্ত, এই অংশগুলো কিন্তু ভালোভাবে দেখে নেবে। একদম দেখো, ওর পরে রয়েছে এখানে ওই এনতম কক্ষে ব্যাসার্ধের রাশিমালা, RN সমান হয় εO(n²a²)πmZ²। এই ফর্মুলা কিন্তু জেনারেল যে কোনো অ্যাটমের জন্য ভালোভাবে করে রাখবে, এছাড়া যেটা করবে এখানে হাইড্রোজেনের জন্য। আর তোমাদের ম্যাথামেটিক্স করতে যে সব থেকে বেশি লাগে সেটা হচ্ছে RN∝(n²), হ্যাঁ, অর্থাৎ কক্ষপথের নাম্বারের সঙ্গে স্কোয়ারের যে সম্পর্ক ব্যাসার্ধের। আর ওখান থেকে বোর ব্যাসার্ধের মান, A0-র মান হয় 0.53 angstrom, এটা কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে বা তোমাদের ম্যাথ করার সময় শর্ট ভ্যালু বোঝানোর জন্য খুব কাজে লাগবে, একটু দেখে যাবে। আর এই পোর্শন থেকে অনেক কিছুই আছে, যদি পারো এই আর এর সঙ্গে রিলেশনটা ভালো করে মনে রাখবে, এটা একদম শর্ট ফর্মুলা হয়, RN = n²(a₀), হ্যাঁ, এখান থেকে তোমার যে কোনো কক্ষপথের জন্য তুমি ব্যাসার্ধ ইজিলি এনের মান বসিয়ে করতে পারবে। এছাড়া দেখো, এদিকে রয়েছে শক্তির যে রাশিমালাটা, হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরের শক্তি, যেটা রয়েছে দেখো -13.6 eV, খুব গুরুত্বপূর্ণ অংশ, শর্ট প্রশ্নের জন্য অবশ্যই একবার করে দেখে নেবে। এছাড়া দেখো, ওর পরে রয়েছে, আচ্ছা এটা হচ্ছে যে কোনো কক্ষপথে শক্তি রাশিমালা, EN সমান হয় -13.6 eV/n², খুব ভালোভাবে এটা মনে রাখবে, ম্যাথ করতে লাগবে। যদি পার্টিকুলার বামাস সিরিজের জন্য বলা হয়, বামাস শ্রেণীর ক্ষেত্রে, তো 1/λ সমান হয় R(1/2²) - 1/n², মানে অর্থাৎ যখন আমরা সেই 4 নম্বর কক্ষপথ থেকে 3 নম্বরে আসবো, 4 নম্বর থেকে 2-এ আসবো, তার ক্ষেত্রে কখন কেমন তরঙ্গদৈর্ঘ্যের আলোকে ওরা ইমিট করে তার যে ফর্মুলা হয় 1/λ, তো এই ফর্মুলা মনে রাখবে। পিছনে দেখো জেনারেল ফর্মটা দেওয়া আছে, জেনারেলটা মনে রাখতে পারো, তাহলে সবার ক্ষেত্রেই হয়ে যাবে 1/λ সমান R(1/f²) - 1/i², হ্যাঁ, এফটা হচ্ছে ফাইনাল, আইটা হচ্ছে ইনিশিয়াল। তো এই ফর্মুলাগুলো ভালো মনে রাখবে, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু ম্যাথামেটিক্স পড়ার সম্ভাবনা সবথেকে বেশি, ম্যাথ একটা পড়বে, তো সেই ম্যাথটা কিন্তু বেশি কঠিন সূত্র থেকে হয় না, তোমরা জানো এই ফর্মুলাতে বসিয়েই অনেক ম্যাথ হয়ে যায়, আর তা না হলে এই ফর্মুলাতে EN সমান 13.6 eV/n²। তো এই দুটো সূত্রই মেন এই চ্যাপ্টারের। এছাড়া এই কোয়ান্টাম শর্তের যে ফর্মুলাটা ছিল MVR সমান NH/2π, এই ফর্মুলাগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ম্যাথ করার জন্য কাজে লাগে, তো ভালো করে দেখে রাখবে। আর একটু শর্ট প্রশ্নের আইডিয়ার জন্য এই অংশগুলো দেখতে পারো, যেমন শোষণ বর্ণালী কী, নিঃসরণ বর্ণালী কী, হ্যাঁ, এই অংশগুলো দেখবে। আর এছাড়া এই পেজের এই যে সংজ্ঞা অংশগুলো রয়েছে, যেমন আয়ন আয়ন শক্তি কী, আয়ন আয়ন বিভব কী, প্রত্যেকের মান কত কত করে হয়, এই মান আর সংজ্ঞা কার ক্ষেত্রে প্লাস হয়, কোনটা মাইনাসে হয়, এই বিষয়গুলো ভালো করে দেখে যাবে। আর এটা একটু হালকা করে দেখে রাখতে পারো, বোর তত্ত্বের ব্যর্থতা বা সীমাবদ্ধতা, একটু শর্ট প্রশ্ন আকারে যদি দেয় যাতে লিখতে পারো। আচ্ছা, এক্স রশ্মি থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশটা পড়বে, এক্স রশ্মির ম্যাথ করার জন্য যে ফর্মুলাটা লাগে, E = hμ/hc/λ, এই ফর্মুলা। আর ল্যামডা মিনিমাম, মানে ধরো একটা এক্সামে যে ম্যাথগুলো পড়ে এখান থেকে বললো যে একটা ক্যাথোডেনোডের মধ্যে একটা ভোল্টেজ দেওয়া আছে সাপ্লাই 5000 ভোল্টেজ বা কিছু, তাহলে ওর ক্ষেত্রে কত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের এক্সরে তৈরি হবে ন্যূনতম, তার ফর্মুলা দেখো, এটা হয় ল্যামডা মিনিমাম সমান HC/EV,
এখানে এইচ সি আর ই এগুলো সব কনস্ট্যান্ট হয় তোমরা জানো ভ্যালু, শুধু ভির মানটা বসাবে উত্তর এসে যাবে, একদম শর্টকাট, এখান থেকে কঠিন প্রশ্ন হয় না, শুধু ফর্মুলাতে মান বসালেই উত্তর আসবে। এছাড়া এখান থেকে যেটা দেখে রাখবে একটু, এই কোমল এক্স রে আর কঠিন এক্স রে কাকে বলা হয়, সফট এক্স রে কাকে বলা হয়, হার্ড এক্স রে এটা, আর এক্স রে রশ্মির ব্যবহার কোথায় কোথায় ইউজ করা হয় চিকিৎসা ক্ষেত্রে, এইসব ব্যাপারগুলো একটু দেখে রাখবে। এই গ্রাফটা একটু করে নিয়ে, এটা হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রের গ্রাফ। আর এখান থেকে যেটা এক্সামে পড়বে তোমাদের, এটা তো অলরেডি আমি বললাম, এইচ মিউ সমান এইচ বাই ল্যামডা, ছাড়ো যেটা মেন দরকার এর পরে পেছে দেখো, এটা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি, এখান থেকে প্রশ্ন পড়তে পারে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি কাকে বলে বা এ কীভাবে উৎপত্তি হয়। তো বললে দেখো একদম স্পেসিফিক দাগ দিয়ে রাখছি তোমাদের জন্য, এখান থেকে এতটা পর্যন্ত একদম মেনশান করে দিবে, এটা একদম উৎপত্তির ব্যাখ্যাটা সুন্দরভাবে দেওয়া আছে ওই উপরের ডায়াগ্রাম সহ। আর সব থেকে দু নম্বরের প্রশ্ন হিসেবে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মজলের সূত্র, মজলের সূত্র এই গ্রাফটা আর মজলের সূত্রের বিবৃতি, হ্যাঁ এই যে রুট ওভার অফ মিউ প্রপোর্শনাল টু জেড এই রিলেশন, তার সঙ্গে বিবৃতি অবশ্যই কিন্তু ভালো করে গুরুত্ব দিয়ে পড়ে যাবে। তো দেখো এই মোটামুটি তোমাদের ছিল পরমাণু চ্যাপ্টার, এর হটসেও কিছু ভালো ভালো প্রশ্ন আছে, তোমরা একটু হটসগুলো দেখে নিও। একদম নেক্সট যাচ্ছি ওর পরের যে অংশ রয়েছে, যেটা তোমাদের হচ্ছে পারমাণবিক নিউক্লিয়াস। পারমাণবিক নিউক্লিয়াস থেকে যেটা প্রথম দিকের দরকার, এই ভর শক্তি তুল্যতা, ই সমান এমসি স্কোয়ার, এ তোমরা অলরেডি জানো। ভর শক্তি সংরক্ষণ সূত্র একটু দেখে নিও, এগুলো তোমাদের অলরেডি অনেক নিচু ক্লাস থেকে তোমরা পড়ে আসছো। আচ্ছা যেটা একটু সিরিয়াসভাবে দেখবে সেটা হচ্ছে এই অংশটা, নিউক্লিয় বল কী আর নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। তোমাদের এক্সামে হয়তো ডাইরেক্ট নিউক্লিয় বলের বৈশিষ্ট্য লেখো বলে দেবে না, কিন্তু যেটা দেবে সেটা হচ্ছে নিউক্লিয় বলের, ধরো এমসিকিউতে এই নিউক্লিয় বলের চারটা প্রপার্টি দিয়ে বললো যে এর মধ্যে কোনটা হচ্ছে নিউক্লিয় বলের বৈশিষ্ট্য নয়, তো তখন তোমাকে জানতে হবে যে বৈশিষ্ট্যগুলো কী ছিল, সেই জন্য এই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেবে। এছাড়া এই রিলেশনটা তো ম্যাথ করার জন্য খুব লাগে, ওয়ান ইউ সমান হয় 931, হ্যাঁ মেগা ইলেকট্রোভোল বা 931.2 মেগা ইলেকট্রোভোল, যাই হোক ছাড়ো এগুলো আর বেশি গুরুত্ব দেওয়া দরকার নেই, এগুলো একটু জাস্ট আইডিয়া থাকার জন্য দেখে যাবে, আইসোটোপ কী বা সমস্থানিক কী, আইসোবার কী, আইসোটোন কী, এই ভারী জল কী, হ্যাঁ ভারী জল কী, ভারী জলের সংকেত একটু দেখে যাবে। আর ওর পরে দেখো রয়েছে এই দিকটাতে এই বন্ধন শক্তি, বন্ধন শক্তি কী, ভর ত্রুটি কী আর ওদের মধ্যে সম্পর্ক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে এইচএসের জন্য, বন্ধন শক্তি আর ভর ত্রুটির মধ্যে সম্পর্ক, এই সম্পর্ক দেওয়া আছে, সম্পর্কটা ভালোভাবে দেখে যাবে, ম্যাথ করতেও লাগে প্লাস থিওরিতেও দেয় কিন্তু। আচ্ছা এই দিকে যে অংশটা আছে, এটা আছে বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়নের সঙ্গে ভর সংখ্যার যে লেখচিত্র, এই লেখচিত্র কিন্তু তোমার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এর যে অংশটা দেয় লং প্রশ্ন হিসাবে, তিন নম্বরের প্রশ্ন, যে এই লেখচিত্রের বিভিন্ন অংশের যে মৌলগুলো হয় কারা বেশি স্থায়ী, কারা কম স্থায়ী, তারা কী করে স্থায়ী হয়, এ ধরনের কিন্তু ব্যাখ্যামূলক কোশ্চেন এখান থেকে পড়ে। আমি উপরে কিছু কিছু হাইলাইট করেছি, তোমরা চাইলে এগুলো কিন্তু ভালোভাবে দেখে যাবে। আচ্ছা এই দিকে যে অংশটা রয়েছে নিউক্লিয়াসের ব্যাসার্ধের উপর এই যে রিলেশানটা হয় আর সমান আর জিরো এটু দুই পার 1/3, এই প্রমাণটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় দেয়, কিন্তু তার থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই রিলেশান থেকে প্রমাণ করতে বলে যে দেখাও নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভর করে না, বা বলতে পারে যে কোনো মৌলের ঘনত্ব হচ্ছে ধ্রুবক সবার সমান। তো সেটা প্রমাণ করতে গেলে তোমাকে দেখো নিচে দেওয়া আছে নিউক্লিয়াসের ঘনত্বের গণনা বলে এই প্রমাণটা পুরো করতে হবে। এখানে দেখো কোনো ভেরিয়েবল নেই পার্ট, সবগুলো কনস্ট্যান্ট, মানে এ কেটে যাচ্ছে, তার জন্য বলা যায় যে এই ঘনত্ব হচ্ছে ভর সংখ্যার উপর নির্ভর করে না, এই প্রমাণটা ভালোভাবে দেখে যাবে অবশ্যই, এবারে পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা। এছাড়া এরপরে আর বেশি কিছু নেই কিন্তু এই অংশগুলো দেখে যাবে, এই তেজস্ক্রিয় সমস্থানিক বা রেডিও আইসোটোপ কী, তাদের উদাহরণগুলো কিছু কিছু আছে একটু দেখে যাবে। বাকি এদিকে আলফা বিটা গামা যেগুলো রয়েছে এগুলো বেশি পড়ার দরকার নেই, শুধুমাত্র প্রাথমিক কিছু কিছু বৈশিষ্ট্য, কার ভেদন ক্ষমতা বেশি, কার আধান কেমন প্লাস মাইনাস, ঠিক আছে এগুলো একটু দেখে যাবে, কে ভারী কে হালকা। আচ্ছা সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশ, পড়লে তো অনেক পড়া যায় কিন্তু যেটা গুরুত্বপূর্ণ শুধু সেটাই বলছি, এখান থেকে যেটা পড়বে এই বিঘটনের সরণ সূত্র বা অনেকে বলে সডিস সূত্র, এই সরণ সূত্রের মধ্যে আলফা বিঘটনের সূত্র, বিটা বিঘটনের সূত্র, এটা ভালো করে দেখে যাবে এই ইকুয়েশান সহ পুরো অংশটা। এছাড়া ওর পরে দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ মেয়াদা ছিল দেখে নিতে পারো, আর যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইটা তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র, একদম ভিভিআই কোশ্চেন, এই ফর্মুলাটা, এই ফর্মুলা তার সঙ্গে স্টেটমেন্ট ভালোভাবে দেখে যাবে, এবং কীভাবে ডিকে করে এই গ্রাফটাও কিন্তু করে যেতে পারো। আর এখান থেকে সূচকীয় সূত্র দেখা দেওয়া আছে এন সমান এন জিরো ইউটিউবার মাইনাস ল্যামডা টি, এই ফর্মুলা কিন্তু ম্যাথ করার জন্য অর্ধায়ু থেকে
ওই কতদিন পর হাফ হবে, কতদিন পর একের চার হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে খুব পড়ে। অর্ধায়ুর সংজ্ঞা অবশ্যই পড়বে। আর দু নম্বরের রিলেশান হিসাবে এই অর্ধায়ুর সঙ্গে বিঘটন ধ্রুবকের সম্পর্ক, এটা কিন্তু ভালোভাবে দেখে যাবে। আর এই এই সম্পর্কটা হয় টি সমান 0.693/ল্যামডা, এটা কিন্তু প্রুফও করতে দেয়, প্লাস এখান থেকে ম্যাথও কিন্তু পড়তে পারে। সো এই অংশগুলো ভালো করে একটু গুরুত্ব দিয়ে দেখে যাবে। তো দেখো এই মোটামুটি ছিল। আচ্ছা, ওর পরে একটু অংশ রয়েছে, যেমন এই সক্রিয়তা কী, সক্রিয়তা কী, সক্রিয়তার এসআই একক কী বেকারেলে হয়, হ্যাঁ বিকিউ বেকারেল। আর কুড়ির সঙ্গে বেকারেলের সম্পর্কটা একটু দেখে যাবে শর্ট ফর্মে যদি লাগে। আর এখান থেকে বিশেষ কিছু দরকার নেই, শুধু কৃত্রিম তেজস্ক্রিয়তা, কৃত্রিম তেজস্ক্রিয়তা কী, আর ওর পর তাপীয় নিউট্রন কী, আর এই যে কনভার্সানগুলো হয় একটা নিউক্লিয় বিক্রিয়া বললো সম্পূর্ণ করো, তো এগুলো তোমরা জাস্ট হিসাব মিলমিলি করতে পারবে আশা করছি, এগুলো কঠিন বিষয় নয়। আচ্ছা, এরপরে যে এই অংশটা দেখবে নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় বিভাজন কাকে বলে, মডারেটর কী, মডারেটর কেন ইউজ করা হয়, মডারেটর হিসেবে কাকে ইউজ করা হয়, যেমন ভারী জল, গ্রাফাইট, এগুলো বলবে উদাহরণে। শৃঙ্খল বিক্রিয়া কী, এগুলো একটু জাস্ট দেখে যাবে। নিউক্লিয় সংযোজন কী, আর জাস্ট নিউক্লিয় সংযোজনের একটা উদাহরণ করে যাবে। হ্যাঁ, তো এই মোটামুটি অংশগুলো আছে। এখান থেকে যে আর একটা কিছু প্রশ্ন হয়, যেমন রেডিও কার্বন দ্বারা বয়স নির্ধারণ কীভাবে করা হয়, বা এই যে বললাম নিউক্লিয় সংযোজন, প্রশ্ন বলতে পারে যে নিউক্লিয় বিক্রিয়াগুলোকে তাপীয় নিউট্রন বিক্রিয়া বলে কেন, তো ওই অংশটা একটু আগের দিকে ছিল, এই তাপীয় নিউট্রন অংশ, এগুলো কিন্তু একটু দেখে যেও। আচ্ছা, এই মোটামুটি দেখো তোমার পোর্শনটা মিটে গেল। হোয়াটসে একটা দুটো দেখতে পারো, বেশি গুরুত্ব দরকার নেই। তো মোটামুটি শেষ হলো আমাদের পরমাণু নিউক্লিয়াস। তো আশা করছি আজকের এই সাজেস্টিভ ভিডিও তোমাদের জন্য খুব হেল্পফুল হবে আপকামিং এইচএসের জন্য। সময় আর খুব একটা বেশি নেই, তো এই সময় একদম টানা এই থিওরি পোর্শানগুলো অবশ্যই তোমরা কিন্তু লিখে লিখে বারবার প্র্যাকটিস করো। প্লাস এই যে ফর্মুলাগুলো বেরিয়ে আসছে, এই ফর্মুলাগুলোর সাহায্যে যে ম্যাথগুলো হয়, তোমার উদাহরণেও অনেক ম্যাথ দেওয়া আছে, এই অঙ্কগুলো অন্তত তোমরা একবার করে লিখে লিখে প্র্যাকটিস করে নিও। আশা করছি তোমাদের এইবারের এইচএস পরীক্ষা খুব ভালো হবে প্রত্যেকের জন্য, আর প্রত্যেকজন একদম পরীক্ষাতে নিজের 100% দেওয়ার জন্য শেষ মুহূর্তের প্র্যাকটিস একদম জোর কদমে করতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।